আপনার কাঞ্চন নালা রূপে আজ আমি পাবো এখন বলুন কেমন করে তাকে আমি পাবো যুবরাজ এই মন্ত্রীকে দেখে জিজ্ঞাসা করে দেখুন তার কি অভিমত তার সুজন আদেশ করেন যুবরাজ মন্ত্রী মশাই যে তারে পাঠিয়ে দাও কত আদেশ যুবরাজ আমাকে কেন স্মরণ করেছেন যুবরাজ মন্ত্রী মশাই আপনার কন্যা কাঞ্চন মাকে আমার জীবন সাথী করে আমার জীবনটাকে ধন্য করতে চাই তাই বলছি আপনার কাঞ্চন মাকে আমার হাতে তুলে দিন আপনার মুখে এই কথা কোনোদিন আশা করিনি যুবরাজ মন্ত্রী মশাই আচ্ছা আপনার কন্যা হবে রাজরানী আর আপনি হবেন এই রাজার শ্বশুর আল্লাহ হ্যাঁ সেনাপতি রুমের নেশা আমি পিতা হয়ে একটা নারী রুমি জানোরে রাতে আমার মেয়ে কাঞ্চন মারাকে কিছু তাই চলে আমার সামনে দাঁড়িয়ে আমাকেই বলছেন আপনি রাজি নাইলে রাজি করাতে বাধ্য করিব তাকে ময় দেখে লাভ নাই সেনাপতি প্রয়োজন হলে আস্তে আস্তে জীবন দিয়ে দিব তবু একটা বেইমানের হাতে আমার মেয়ে কাঞ্চন মালাকে কিছুতেই তুলে দেব না সেনাপতি বলুন যুবরাজ বন্দি করায় আবার বন্দিকে এবার আপনার বন্দিত্বকে স্বীকার করে নে আমার হাতে অস্ত্র থাকছে বিনা যুদ্ধে আমি বন্দিত্ব স্বীকার করবো না সেনাপতি আমি যাচ্ছি
هلا
আমি যেন আমার মার সতীর দেখা পাই সত্যি